Hey guys, welcome to my blog once again. তো শুভ সার দিয়া শুভেচ্ছা সবাইকে। তো আজকে তোমরা বুঝতেই পারছো যে আজকে পূজা ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তো এই দিনটাকে আমি সারা বছর ওয়েট করি। তো আজকে আমি বাড়ি ফিরবো, তো এবং আমার ব্লগে তোমরা থাকো, আমার ভিডিওতে আমি তোমাদের দেখাতে থাকবো যে আমার এখান থেকে আমার বাড়ি ফেরার জার্নি। তো অল মাই ব্যাগস আর প্যাকড। এই যে আমার ব্যাগ প্যাকড হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ব, পাড়ার চায়ের দোকানে আসি, মায়ের দোকানে চা খাবো, চা খেয়ে বেরোবো। এটা আমার পাড়ার চায়ের দোকান এবং ওয়েদারটা খুবই সুন্দর বাইরে। মেট্রোয় যাবো, মেট্রোয় যাওয়া হচ্ছে না এখন, গড়িয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই, একটা নন এসি বাস আছে তাড়াতাড়ি ছাড়বে, এরপর একটা এসি বাস পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা বলতে পারছে না কখন ছাড়ে, অনেক বাস ক্যান্সেল হয়ে আবার এসি বাসে চড়েছে, এসি বাস ছেড়ে দিচ্ছে সম্ভবত। তো এখান থেকে হাওড়া যাওয়া হবে, আমার সঙ্গে জার্নিটা এনজয় করে। যে বর্ধমান হাওড়া পোর্ট লোকাল তাতে আছি, তো 1 hour 45 minutes জার্নি আছে এখান থেকে, আমরা হাজীগঞ্জ স্টেশনে নামবো। ছেড়ে দিল টাইম মতোই, ট্রেন ছেড়ে দিয়েছে 9:30 সময়, হাওড়া স্টেশন ছেড়ে যাচ্ছি আমরা হাজীগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে। এখন হাজীগঞ্জ স্টেশনে ঢুকছে, তো আমরা হাজীগঞ্জ স্টেশনে নামবো, এয়ারপোর্টে আমাদের ডেস্টিনেশন এখন, তো কিছুক্ষণের মধ্যে নেমে যাবো। এবার আমরা এখন হাজীগঞ্জ স্টেশনে নেমে গেছি, তো ট্রেন আমাদের বেরিয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এবার আমরা টোটো নেবো এখান থেকে এবং আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাবো। চারিদিকটা পুজোর ওয়েদার ভালো লাগছে, ফাইনাল ফেজ অফ আওয়ার জার্নি, টোটো রাইড, টোটো থেকে চলে আসি। Thank you.